আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অবগত আছেন আমাদের নতুন চ্যানেল এমডি গুজার হোসেন, অর্থাৎ যে চ্যানেলটি থেকে আপনি বিভিন্ন ভিডিওগুলো শুনতেছেন, এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ নতুনরা কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবে এবং কীভাবে শুরু করা যায় এই বিষয়ের উপরে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের বিষয় হচ্ছে নতুনরা কোন বিষয়টি নিয়ে এগিয়ে যাবে, অর্থাৎ নতুনদের জন্য কোন কাজটি সব থেকে উত্তম হবে। আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি যে ভাই আমি কোন কাজটি শিখব, কিংবা কোন কাজ শিখলে আমি দ্রুত কাজ পেতে পারি, কিংবা কোন কাজ করলে আমার জন্য বেটার হবে। এই ধরনের অনেক অনেকেই প্রশ্ন করে থাকি, কমেন্টস করে থাকি, বিভিন্ন ভাইদেরকে জিজ্ঞাসা করি, অন্য কাউকে জিজ্ঞেস করি। অ্যাকচুয়ালি দেখুন, আজকে এই বিষয়টা নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলার চেষ্টা করব। তার আগে প্রথমে বলি, দেখুন আপনি যে প্রশ্ন করতেছেন, যে বা যিনি প্রশ্ন করতেছেন আমাকে কিংবা অন্য কাউকেই, আমি কিন্তু আপনার সঙ্গে ইন ডিটেল জানি না আসলে আপনার মেধা শক্তি কেমন, কিংবা আপনি কি কি বিষয়ে ইন্টারেস্টেড, কিংবা আপনি কোন কোন বিষয়গুলো পছন্দ করেন, কিংবা আপনার কতটুকু নলেজ রয়েছে, বিশেষ করে ধারণ ক্ষমতা, আপনাকে কোনো কিছু বিষয় দেখে কতটুকু নিতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি জানি না। আমি যেটা বলবো অথবা যে কেউ উত্তর যদি দেয় যে ঠিক আছে আপনি এটা শিখতে পারেন ওটা শিখতে পারেন, এটা একটা ইন জেনারেলি বেসিক ভাবে সকলেই বলে দেয়। বাট আমি যে বিষয়টা আজকে কথা বলবো সেই বিষয়টা যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনি কোন বিষয়টা নিয়ে এগিয়ে যাবেন। চলুন তাহলে টপিকসে যাই। তাহলে আজকের বিষয় ছিল যে আমরা কোন বিষয়টা নিয়ে শুরু করবো। দেখুন, আমি যদি সাপোজ আপনাকে বলি যে ঠিক আছে আপনি ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইন শিখুন, আপনি কি তা করবেন? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এমন যদি হয় আপনি ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইনের যে বিষয়গুলো রয়েছে আপনি এটা কখনো ভালো করে বুঝতেছেন না, কিংবা কেউ বুঝালেও আপনি বুঝতে চাচ্ছেন না, কিংবা দেখা যাচ্ছে আপনার মাথায় আসতেছে না, যে কোনো একটি ধরে নিন, এই অবস্থায় যদি আমি আপনাকে রেকমেন্ড করি কিংবা সাজেস্ট করি যে আপনি এটাই শিখুন, এটাতে বেশি ইনকাম আছে, তাহলে কি আপনার জন্য শেখা ঠিক হবে? আমার উত্তর হবে কখনোই শিখবেন না। কেননা আমাদের উচিত হচ্ছে আমার নলেজ কিংবা আমার জ্ঞান যেটা আমাকে বলবে যে ঠিক আছে আমি এই বিষয়টা শিখতে ইন্টারেস্টেড, আমার নলেজ ক্যাচ করতে পারতেছে ভালো, আমি সেই বিষয়টা নিয়েই শিখবো। অন্য কেউ যদি আপনাকে রেকমেন্ড করে বলে যে এটাতে ইনকাম বেশি, এটাতে ইনকাম বেশি, এগুলো কখনো যাবেন না। অর্থাৎ আপনি আগে ভাবুন, দেখুন যে আসলে আপনার কাছে কোন বিষয়টা সব থেকে ভালো লাগে। এটার জন্য এখন কিভাবে বুঝবেন যে আপনাকে বেশি ভালো লাগে, সে পদ্ধতি কি, কিভাবে এটা বুঝতে পারবো যে আমাকে এই বিষয়টা ভালো লাগতেছে, তার জন্য সহজ একটা ওয়ে বলে দিচ্ছি। অর্থাৎ অবশ্যই অবশ্যই আপনি যেহেতু একজন নতুন, বাট আপনি এই বিষয়টা অন্তত জানেন, যদি আপনি আমার এই ভিডিওটা শুনে থাকেন, অবশ্যই ইউটিউব থেকে দেখতেছেন, শুধুমাত্র ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং কোর্স, অথবা ফেসবুক মার্কেটিং কোর্স, অথবা গ্রাফিক ডিজাইন কোর্স, অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স, অথবা অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স, অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্স, এই যে কথাগুলো রয়েছে এই কথাগুলো সার্চ দিয়ে আপনি হিউজ পরিমাণ ভিডিও পাবেন। এই ভিডিওগুলোর মধ্য থেকে যাদের যাদের ভিডিওগুলো ভালো লাগে, প্রথম থেকে যে ভিডিওগুলো আসবে এর মধ্য থেকে দুটা তিনটা ভিডিও আপনি বেছে নিন, বেছে নিয়ে এই ভিডিওগুলো আগে শুনবেন, শোনার পরে মনে হয় যে আপনি তার কথাগুলো বুঝতেছেন, কিংবা একটা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং যে কোনো একটা ভিডিও বুঝতেছেন, তাহলে আপনি ওই বিষয়টা নিয়ে এগিয়ে যাবেন। আরো যদি সহজভাবে আপনাকে বলি, প্রথমে আপনি প্রথমে দুটা গ্রাফিক ডিজাইন, দুটা ডিজিটাল মার্কেটিং, দুটা অ্যাপ ডেভেলপমেন্ট এবং দুটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, আপনি যেটার উপরে হন না কেন ইন্টারেস্টেড, সেই ভিডিওগুলো আগে নিয়ে রাখবেন। নিয়ে রাখার পর এই ভিডিওগুলো আগামী এক সপ্তাহ আপনি শুনবেন, শোনার পর আপনি নিজে নিজে ভাবুন যে আপনি সব থেকে কোন বিষয়টা বেশি বুঝতেছেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, না কোনো, যে বিষয়টা সব থেকে বেশি ভালো বুঝে থাকবেন কিংবা আপনার জন্য ইজি হবে সেই বিষয়টা নিয়ে ইন ফিউচার আপনি এগিয়ে যাবেন। আরেকটা বিষয় আপনাকে ইনশিওর করতেছি, আপনি যে কোনো একটা বিষয় নিয়ে যদি শিখে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই মার্কেট প্লেস এবং আউটসাইড মার্কেট প্লেসে প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ রয়েছে। অনেকেই বলে থাকি আমরা যে ভাই ডিজিটাল মার্কেটিং এর মানে অসংখ্য কাজ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিংবা গ্রাফিক ডিজাইনের কোনো কাজ নেই। অনেকেই দেখুন, আপনি হয়তো বা দেখতেছেন গ্রাফিক ডিজাইনের কাজ নেই, বাট এমন কোন একটা সেক্টর নেই, অর্থাৎ অনলাইন মার্কেটিং এ এমন কোন একটা সেক্টর নেই যেখান থেকে মানুষ ইনকাম করতেছে না, হয়তো বা কম কিংবা বেশি। এখন কোথায় কম কোথায় বেশি, প্রত্যেকটা কাজেই অনেকেই অনেক ভালো পরিমাণে ইনকাম করে, আবার প্রত্যেকটা কাজেই অনেকে অনেক কম ইনকাম করে। যদি উদাহরণস্বরূপ বলি, মনে করেন আপনি কাজ শিখলেন, আপনি প্রচুর পরিমাণে কাজ পাইতেছেন, তাহলে আপনি বেশি বেশি কাজ পাইতেছেন। আর যারা আপনার মতো কাজ শিখে, সাপোজ ডিজিটাল মার্কেটিং কাজ শিখে, যারা কাজ পাইতেছেন তাদের কাছে মনেই হবে যে আসলে কাজ মনে হয় নেই। এটা একটা ভাগ্যের ব্যাপার, কারণ কি আপনি যখন শিখতেছেন আপনি পদ্ধতিগুলো শিখতেছেন, কিভাবে বায়ারগুলোকে ফাইন্ড আউট করবে, কোন বিষয় নিয়ে বায়ারগুলো ফাইন্ড আউট করতে হবে, এই জন্য। অর্থাৎ আপনি যে কোনো একটা বিষয় ফিক্সড করে নিতে পারেন, শুধুমাত্র ভাবুন আপনার জন্য কোন জিনিসটা সহজ হবে, এরকম দুইটা তিনটা চারটা ভিডিও দেখুন, ফিক্সড করুন, দেন আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট যে কোনো একটা দিকে এগিয়ে যান। ইনশাল্লাহ আপনি কোনো না কোনো একটা কাজ করতেই পারবেন ইনশাল্লাহ ইন ফিউচারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটি বিষয়, অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাবেন আপনি কোন বিষয়ের উপর ইন্টারেস্টেড। ইনশাল্লাহ পরবর্তীতে এর বিষয় নিয়ে আমরা আরো ডিটেলসে কথা বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।